নমস্কার নিউজ 18 বাংলা ফেসবুক পেজে আমি অর্ণব হাজরা রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক স্বাগত। গতকাল যে খবরটা নিয়ে সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে ছিলাম তা হলো বদলির প্রতিবাদে বিষপান, এবং এই বিষপান বিষয়টি নিয়ে, বদলি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য। সেই সম্ভাবনা বা সেই আশঙ্কাটাই সত্যি হলো আজ, এবং এই বদলির সিদ্ধান্তে এক স্থগিতাদেশ লাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বদলির যে সিদ্ধান্ত দিয়েছিলেন এই চুক্তিভিত্তিক শিক্ষকদের, তার মধ্যে অন্যতম বিষপানকারী সেদিন অর্থাৎ 24 আগস্ট বিকাশ ভবনের বাইরে যে পাঁচজন শিক্ষিকা বিষপান করেছিলেন তার মধ্যে ভোকেশনাল টিচার অনিমা নাথ ছিলেন। হুগলির বলাগড়ের একটি বিদ্যালয়ে তিনি ভোকেশনাল টিচার ছিলেন, তাকে প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরে মালদার রতুয়ার একটি মাদ্রাসায় বদলি করা হয়েছিল। এই বদলিটা ন্যায়সঙ্গত নয়, কোনো রুল কোনো নির্দিষ্ট নীতি নেই, কোনো নীতি ছাড়া এই বদলি হয়েছিল। আজ হাইকোর্টের এই নির্দেশ পর্যবেক্ষণে কার্যত স্পষ্ট হয়ে গেল। তাই আপাতত যেহেতু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করবেন বলে সময় নিতে চাইছিলেন, আদালত কোনোভাবেই নতুন করে সময় দিতে চাইল না। শুধুমাত্র অ্যাডভোকেট জেনারেল, যিনি গতকালই শপথ নিয়েছেন নতুন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এস এন মুখোপাধ্যায়, তিনি এই মামলা সলভ করতে চান, অর্থাৎ মামলার গুরুত্ব বুঝে। তাই তার জন্য কলকাতা হাইকোর্ট হলফনামার একটা নির্দেশ দিয়েছেন। সেই হলফনামা পাল্টা হলফনামার পরে মামলা ফের পরবর্তী শুনানিতে আসবে 15 নভেম্বর। আমি এই ফেসবুক লাইভ আপনাদের সঙ্গে থাকবো, এগিয়ে নিয়ে যাবো। যদি আমাকে ঠিকমতো দেখা যায়, আমার বক্তব্য যদি শোনা যায়, আপনারা একটু কমেন্ট করবেন ওকে, আর অথবা অডিও ভিডিও ঠিকমতো পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন আপনারা দর্শক। সেটা করলে হয়তো এই ফেসবুক লাইভটা করতে সুবিধা হবে। এবং এই বক্তব্য রাখতে রাখতে আমি দর্শক আমাদের দেখাবো এই মামলার যিনি করেছিলেন অর্থাৎ বদলির যে মামলা, সেই মামলার অন্যতম আইনজীবী ফিরদৌস শামী এই মুহূর্তে রয়েছেন। তার পুরো টিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিউজ 18 বাংলার সঙ্গে, এবং একই সঙ্গে যিনি বিষপান করে এই আন্দোলনকে গোটা রাজ্যের মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছিলেন এবং কার্যত একটা স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছিলেন, একটা আস্পর্ধা দেখিয়েছিলেন, আন্দোলনের আস্পর্ধা দেখিয়েছিলেন, কার্যত রাজ্য রাজনীতির একটা সাম্প্রতিক সময়ের একটা নজিরবিহীন ঘটনা হয়ে থেকেছিল যে বিষপান করে আত্মহননের পথ বেছে নিয়ে সরকারকে একটা বার্তা পৌঁছে দেওয়া। এই মুহূর্তে অনিমা নাথ এবং তার সঙ্গে সহকারী সমস্ত তার আন্দোলনের সহকর্মীরা সত্যিকার রয়েছেন, গলায় মালা পরিবেষ্ট হয়ে রয়েছেন। দর্শক আমি দেখাবো অনিমা নাথকে, তিনিও রয়েছেন। আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, হাইকোর্ট আমরা বদলির সিদ্ধান্তে স্থগিত দিয়েছে, আপনি কি বলতে চান দর্শকদের? এই হচ্ছেন অনিমা নাথ, হুগলির সেই ভোকেশনাল টিচার যার বদলি ন্যায়সঙ্গত ছিল না এবং আইনসঙ্গত ছিল না। তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এনার বদলি অর্থাৎ হুগলি থেকে এই অনিমা নাথ, তাকে বাংলার রতুয়ার একটি মাদ্রাসার বদলি করা হচ্ছিল, সেই বদলির সিদ্ধান্তে স্থগিত দিয়েছেন। আপনার প্রতিক্রিয়া কি দর্শককে সরাসরি জানান? সরকার অনৈতিকভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সফার করিয়েছে। আমি তো একা নই, আমার সঙ্গে আরও আছে, আমরা টোটাল 21 জন আছি। আমি চাই আমার মতো প্রত্যেকের যেন এই বদলিটা যেন স্টে অর্ডার হয়। কেন না, কারো রুলস নেই, রুলস থাকলে তো দেখাবে। আপনি ছাড়া আরও 4 জন বিষপান করেছিলেন, তুতুল জানা মণ্ডল, তিনি এখনও রাজ্য করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আপনি সুস্থ হয়েছেন দর্শক, এটা সব থেকে বড় খবর। তুতুল এই শিক্ষিকা ভোকেশনাল টিচার, তিনি এই মুহূর্তে সুস্থ, তিনি সুস্থ ফিরে এসছেন, আপনার কষ্ট হয়েছিল বুঝতে পারছি, কিন্তু এরকম একটা ঘটনা সিদ্ধান্ত কীভাবে নিলেন? আত্মহননের একটা আন্দোলন, এটা কি আন্দোলন যদি বলেন? আমরা কি করব আর, আমরা তো একদম হতাশাগ্রস্ত হয়ে গেছি। আমাদেরকে যেইভাবে আমাদের এই শিক্ষামন্ত্রী আমাদেরকে যেইভাবে মূলত প্ররোচনামূলকভাবে আমাদেরকে ওনারাই দায়ী করেছেন, ওনাদের যে এই যে আমাদের প্রতি যে দুর্ব্যবহার, তার জন্যই কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি কী করবো। আমরা লাস্ট পর্যন্ত তো আমরা ক্যান্সেল করাবার জন্য শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম, আমাদের সঙ্গে তো দেখা করেননি। অর্থাৎ শিক্ষামন্ত্রী যদি সেদিন দেখা করতেন 24 আগস্ট বিকাশ ভবনের ভিতরে সময় দিতেন তাহলে তো এতটা বিষয়টি এত বড় আকার নিতই না তারা মনে করছেন। এই মধ্যে আইনজীবী রয়েছেন, আইনি দিক নিয়ে আলোচনা করবো, কোন আইনি পথ ধরে এই স্থগিতাদেশ দিল, বদলি স্থগিতাদেশ দিল? আইনজীবী ফিরদৌস শামীম অনিমা নাথের মামলাকারী, তার সাথে কথা বলবো। কি বিচারপতি পর্যবেক্ষণ, কি বিচারপতি নির্দেশ, কি দেখুন, যে কোনো সরকারি কর্মচারীদের, তারা কিন্তু সরকারি কর্মচারী, কারোর বাড়ির ভৃত্য নয়, সরকারি কর্মচারীদের নির্দিষ্ট নীতি নির্ধারণের উপর, সরকারি নীতি নির্ধারণের উপর তাদের কিন্তু এই সার্ভিস জুরিসপ্রুডেন্সটা সেটা কিন্তু নির্ভর করে। একজনকে ইচ্ছা হলো আমি 300 কিলোমিটার দূরে পোস্টিং করে দিলাম, বিষয়টা সেরকম কিন্তু একদমই নয়। ট্রান্সফারে যদি নির্দিষ্ট পলিসি না থাকে তাহলে কিন্তু তাকে ট্রান্সফার করাটা আইনসঙ্গত নয়। এক্ষেত্রে গভর্নমেন্ট নির্দিষ্ট আইন না থাকা সত্ত্বেও গভর্নমেন্ট 300 কিলোমিটার দূরে এই মামলাকারীকে ট্রান্সফার করেছে। এই মামলাকারীর বয়স কত? 54 বছর। মামলাকারী কত টাকা বেতন পান? মাত্র 10,000 টাকা।
আমার প্রশ্ন নির্দিষ্টভাবে 10,000 টাকা বেতন পান যে শিক্ষিকা, তার পক্ষে কি সম্ভব দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করা, হুগলিতে একটা এস্টাবলিশমেন্ট মেনটেন করা, মালদাতে একটা এস্টাবলিশমেন্ট মেনটেন করা? এই ধরনের স্লিম পেড যেসব এমপ্লয়ি আছে তাদের এই শুধুমাত্র প্রতিহিংসার জন্য বদলি করা, এই প্রতিহিংসার বদলি থেকে সরকারকে বিরত থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো বারবার দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক কণ্ঠগুলোকে সরকারের পছন্দ নয়, তাদের বিরুদ্ধে কখনো বদলি করা হচ্ছে, কখনো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সরকারকে এই অবৈধভাবে বদলি করা, বিভিন্নভাবে মামলা দিয়ে, একটা কথা বলবো, নিশ্চয়ই আপনি অবৈধ কথাটা এখন বলছেন, যেহেতু কলকাতা হাইকোর্ট একটা স্থগিতাদেশ লাগিয়ে দিয়েছে এবং প্রাইম ভেরি স্যাটিসফাইড যে এই কেসের মধ্যে মেরিটে আপনারা এগিয়ে রয়েছেন, অর্থাৎ আপনাদের যে বক্তব্য সেটা আদালত সেটা বুঝতেও পেরেছে। কিন্তু আপনি প্রতিহিংসার কথা কেন বলছেন বারবার, এই যে প্রতিহিংসা পরায়ণ হয়ে বদলি করা যেটা কেন বলছেন? এরকম তো হতে পারে যে সত্যি এই বদলিটা তার এখন অন্য কোনো ভ্যালিডিটি রয়েছে, তার কারণ কিছু রয়েছে একটা? দেখুন, আমি আমার বক্তব্য খুব পরিষ্কার, দেখুন যদি কোনো নির্দিষ্ট নীতি নির্ধারণ নীতি না থাকে তাহলে গভর্নমেন্ট করলো কেন? এই প্রশ্ন তো বারবার আসবে যে সরকার কেন বদলি করলো, যে নির্দিষ্ট নীতি না থাকা সত্ত্বেও, তাহলে এর পিছনের উদ্দেশ্য কি? শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, এই নন স্পিকিং একটা অর্ডার দিয়ে কী অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, কী অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি তৈরি হয়েছিল যে একজন হুগলির হাই স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষিকাকে একটা মাদ্রাসায় ট্রান্সফার করতে হবে? হাই স্কুলের নির্দিষ্ট ট্রান্সফার রুল আছে, মাদ্রাসার আলাদা ট্রান্সফার রুল আছে, এবং এই ভোকেশনাল টিচারদের কোনো ট্রান্সফার রুল নেই। ফলে এতদূর সত্ত্বেও কী এক্সিজেন্সি তৈরি হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি, যে তাকে হাই স্কুল থেকে 300 কিলোমিটার দূরে মাদ্রাসায় ট্রান্সফার করতে হবে? অর্থাৎ তিনি যেটা বললেন প্রতিহিংসা কেন তারা বলছেন তার ব্যাখ্যা দিলেন। আমি এখানেই আর একটা বড় প্রশ্ন, প্রায় 21 জনের বদলির মতো বিষয় নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন এবং তাদের অন্যতম নেতা মঈদুল ইসলাম, তিনিও বোধহয় এই মুহূর্তে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলে আমরা যা জানতে পারছি, অন্তত আন্দোলনকারীরা যেমনটা বলছিলেন, এই 21 জনের ক্ষেত্রে কি এই নির্দেশটা কার্যকর হতে পারে? অর্থাৎ অনিমানাথ দরজাটা খুললেন এবং সেই দরজা দিয়ে কি আরও অনেকেই বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ পেতে পারেন? দেখুন, এই মুহূর্তে আমি এই মুহূর্তে কোনো মন্তব্যই করবো না, কারণ সমস্ত মামলাগুলো বিচারাধীন কোনো মামলা আমি মন্তব্য করবো না। যে মামলাটি বর্তমানে বিচার হয়ে গেছে এবং যে মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন, আমি শুধু সেই মামলাটি রেফার করছি, অন্য কোনো মামলা নিয়ে, যেহেতু সেগুলো সমস্ত মামলাগুলো আমি দর্শক আপনাদের বোঝার সুবিধার জন্য বলবো, চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি করতে পারে রাজ্য, কোনো ন্যায়সঙ্গত তাদের অধিকার আছে, এই জায়গাটা কি স্পষ্ট হলো আদালতে? একদম, দেখুন তাদের কোনো ট্রান্সফার, বারবার আদালত যেটা জানতে চাইছিলেন যে ট্রান্সফার পলিসি আছে কি আপনাদের, কিন্তু স্পষ্টভাবে তারা বলেছে যে আমাদের কোনো ট্রান্সফার পলিসি নেই, আমরা শুধু তো তারা একটা জাগলারিও ওয়ার্ড করার চেষ্টা করছিলেন যে ট্রান্সফার আমরা করিনি, আমরা রিলোকেট করেছি, কিন্তু সেই বদলির নির্দেশে ট্রান্সফার শব্দটি স্পষ্টভাবে বর্ণিত আছে। ফলে সরকার তাদের ট্রান্সফারই করেছেন, ডিরেক্টর ভোকেশনাল এডুকেশন তাকে ট্রান্সফারই করেছেন, এত তো সত্ত্বেও বারবার বলা হচ্ছে যে রিলোকেট করেছি, সেই রিলোকেশনেরও যে কোনো প্রভিশন সেটাও কিন্তু কোর্টে আজকে প্লেস করতে পারেনি। অর্থাৎ সব মিলিয়ে আমি যেটা সমাপ্ত করতে চাইবো দর্শক আপনাদের সামনে, যে বদলির প্রতিবাদ করে বিষপান করেছিলেন 5 জন শিক্ষিকা, যা গোটা রাজ্যবাসীর ড্রয়িং রুমে পৌঁছেছিল টেলিভিশন পর্দার মাধ্যমে বা সোশ্যাল সাইটের মাধ্যমে। এই আন্দোলনটা ছিল তাদের একেবারে আইনের বিরুদ্ধে গিয়ে বদলি করা হয়েছে এই জায়গা থেকে, এবং আজকে কলকাতা হাইকোর্ট অন্যতম সেদিন আত্মহননের পথ বেছে নেওয়া আন্দোলনকারী অর্থাৎ বিষপান করে সেই অনিমা নাথের মামলা, অর্থাৎ তাঁর যে বদলির সিদ্ধান্ত ছিল রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তার উপর স্থগিতাদেশ আগিয়ে দিল। এবং যিনি বিষপান সেদিন করেছিলেন তিনি জানাচ্ছেন যে সেদিন যদি শিক্ষামন্ত্রী তাদের সাথে দেখা করতেন, তাদের বক্তব্যগুলো শুনতেন, তাহলে তাদের বিষপানও করতে হতো না এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টে ছুটে আসতে হতো না। অর্থাৎ বদলির একটা সিদ্ধান্ত সেটা আইনের বিরুদ্ধে গিয়ে কার্যত নিজেদের জালে নিজেরাই পড়েছে এই মুহূর্তে, অন্তত কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তাই। হলফনামা দিয়ে এখন এই রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা এই বদলির নির্দেশ দিয়েছিল অর্থাৎ ডিরেক্টরেট অফ ভোকেশনাল ট্রেনিং, তাদেরকে এটা স্পষ্ট করতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় সওয়াল করবেন এবং এই হলফনামা চালাচালির পর 15 নম্বর ফের মামলাটি শুনানির জন্য আসবে। তবে দর্শক, আবার আপনাদের জানাতে চাইব যে বিষপান আন্দোলন নিয়ে গোটা রাজ্য জুড়ে আলোচনা চর্চার বিষয়, সেই বিষপানের অন্যতম কারণ ছিল বদলি, অর্থাৎ এই চুক্তিভিত্তিক শিক্ষক, কেউ SSK, কেউ MSK, কেউ ভোকেশনাল টিচার, তাদের আন্দোলনে জেরবার হয়ে যেমনটা তাদের আইনজীবী বললেন প্রতিহিংসা পরায়ণে এই বদলি করা হয়েছে। প্রতিহিংসা পরায়ণ কিনা তারা তার ব্যাখ্যা দিচ্ছেন আমি সেটা বলতে পারছি না, কিন্তু কলকাতা হাইকোর্ট এটা জানিয়েছে কোনো নির্দিষ্ট নীতি বা আইন বা বিধি নেই
চুক্তিভিত্তিক শিক্ষকদের ট্রান্সফারের প্রশ্নে সব মিলিয়ে আদালত অস্বস্তি অবশ্যই এক্ষেত্রে রাজ্যের জন্য একটা, এবং যারা আন্দোলন করছিলেন তারাও একটা প্রাথমিকভাবে বলা যাক কিছুটা স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের পর। একজন মামলা করেছেন, বাকি মামলাগুলি অর্থাৎ যাদের যাদের বদলি করা হয়েছে SSK বা MSK টিচারদের, সেই মামলাগুলি কলকাতা হাইকোর্টে বিচারাধীন, সেই মামলার কী ভবিষ্যৎ হয় নিশ্চয়ই সেগুলো নিয়েও আপনাদের সামনে অবশ্যই আসবো, আপনাদের তথ্য দিতে থাকবো। আপাতত এই এই বদলি সংক্রান্ত খবর এই পর্যন্তই, আরও অন্যান্য অনেক খবরের জন্য আপনাদের নজর থাকুন News18 বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে। আমি অর্ণব হাজরা আসছি আপাতত হাইকোর্টের বারান্দা থেকে এই পর্যন্ত, আরও বারান্দা থেকে এখানে এই পর্যন্তই, আরও অন্যান্য অনেক খবরের জন্য আপনাদের অবশ্যই দেশ বিদেশ গ্রাম গ্রামান্তরের খবরের জন্য নজর থাকুক News18 বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে।